আসসালামু আলাইকুম। ভোলা জেলার অনলাইন স্কুলের ক্লাসের পক্ষ থেকে সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু তাহির দেওয়ান, সহকারী প্রধান শিক্ষক, চেয়ারপারসন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চিত তোমরা ভালো আছো। আর অভিভাবকবৃন্দ, আমার সালাম গ্রহণ করুন। তবে ছাত্রী, শিক্ষক এবং অভিভাবক, শিক্ষক, ছাত্র এবং অভিভাবক তিন সমন্বয়ে একটি ছোট্ট শিশু বা একটি ছোট্ট সোনামণিকে সুন্দরভাবে শিক্ষাদান বা পাঠদান করা সম্ভব। সেই ক্ষেত্রে আপনি আপনার মেয়ে বা ছেলের পাশে থাকুন এবং তাকে সহযোগিতা করুন। ধন্যবাদ। তবে আমি আজ সপ্তম শ্রেণীর গণিত পাঠের বীজগণিতীয় রাশির অনুশীলনী 5.1-এর অঙ্কগুলি করতে চাচ্ছি, অর্থাৎ বর্গ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হাতে কলমে খাতা কলম নাও এবং তোমাদের পাঠ্য বই অনুশীলনী 5 অর্থাৎ 75 পৃষ্ঠা বের করো। করেছ তো? ধন্যবাদ। বলো তো বন্ধুরা, এখানে একটি আক্ষরিক প্রতীক। যদি বলি 5 × 6, এখানে 5 এবং 6 কি? এটা হলো একটি সংখ্যা প্রতীক। তাহলে আজ আমরা সমরাশি জাতীয় দুইটি আক্ষরিক এবং সংখ্যা প্রতীকের বর্গ নির্ণয় করব। দুই বা দুইয়ের অধিক অথবা তিনটির হতে পারে, দুটি রাশির যোগফল অথবা তিনটি রাশির যোগফলের বর্গ কীভাবে করে আমরা আজকে সে বিষয়টি সূত্রের মাধ্যমে হোক আর বর্গ কীভাবে করে সেটি আমরা দেখব। এবার আমরা প্রথমে বলি বর্গ কাকে বলে। বর্গ হইল সমজাতীয় দুইটি রাশির গুণফল। দ্যাট মিন্স যদি বলি রাশিটি হয় এক্স, তাহলে তার বর্গ হবে এক্স স্কোয়ার। আর যদি রাশিটি হয় ফাইভ, তাহলে তার বর্গ হবে 5 × 5=25 বর্গ ফুট অথবা বর্গ ইঞ্চি, বর্গ মিটার, যাই হোক। তাহলে একই সমজাতীয় দুইটি রাশির গুণফলকে আমরা বলবো বর্গ। তবে আমরা আগে দেখি আমরা আজকে একই সমজাতীয় মানে প্রতীক, এটা আক্ষরিক প্রতীক হোক আর যাই হোক, দুইটি রাশির যোগফলের বর্গ। রাশিটি যদি আমি বলি এ, দ্বিতীয় রাশিটি যদি ধরি ভি, তাহলে বি এ প্লাস বি তার এর বর্গ অর্থাৎ এ প্লাস বি বর্গ স্কোয়ার। তাহলে আমরা আজকে কি শিখলাম? বর্গ হলো বাংলা আর স্কোয়ার হলো ইংরেজিতে, বর্গের ইংরেজি হলো স্কোয়ার, সমজাতীয় রাশির বর্গ। তাহলে আমরা এই যে এ প্লাস বি সমজাতীয়, দ্যাট মিন্স এ প্লাস বি দুইটি সমজাতীয় রাশির গুণফল, এটাকে বলি আমরা বর্গ। তাহলে সমজাতীয় রাশি দুইটি, একটিকে যদি ধরি আমরা প্রথম রাশি আর একটিকে ধরবো আমরা দ্বিতীয় রাশি, তো দুইটা রাশি সমজাতীয় রাশির গুণফল। তাহলে সমজাতীয় রাশির গুণ দুইটি আমরা দেখি কী হয়, এ প্লাস বি সমজাতীয় দুইটি রাশির গুণফল কী হয়, এতে আর এর সাথে গুণ করলে স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস এবি, আর এবি যোগ করলে গুণ করলে হবে
এ বি এবং প্লাসে প্লাসে প্লাস বিতে বিতে বি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, এ স্কোয়ার প্লাস এ বি পাইলাম দুটি, দুই টুয়াইস এ বি মানে দুইটা এ বি প্লাস বি স্কোয়ার। দ্যাট মিন্স সমজাতীয় দুইটি রাশির গুণ ফল, গুণ করলে আমরা যে ফলটি পাবো সেটাকে বলবো আমরা বর্গ। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা খাতায় লিখেছ এবং বর্গ সমজাতীয় রাশি দুইটির বর্গ কীভাবে হয় সেটি আমরা দেখলাম। তবে এই ক্ষেত্রে আমরা সমজাতীয় দুইটি রাশির সরাসরি গুণ না করে আমরা এই ফলটাকে খুব অল্প সময়ের মধ্যে দুইটা গুণফলের যে ফলটা, এই ফলাফলটা আমরা অল্প সময়ে এটা পেতে পারি। কীভাবে? সমজাতি এ প্লাস বি ইনটু এ প্লাস বি, এইটাকে যদি আমরা প্রথম রাশি বলি এইটাকে বলবো আমরা দ্বিতীয় প্রতীক। এটা প্রথম প্রতীক, এটা দ্বিতীয় প্রতীক। তাহলে প্রথম প্রতীকের সাথে প্রথম প্রতীক যাই থাকুক, যা থাকবে তার বর্গ প্লাস, এখানে আমরা বলা হয় ফর্মুলা টু। ফর্মুলাটা কোথার থেকে আসলো? অর্থাৎ সমজাতীয় রাশির মধ্যে যদি এ বি থাকে সেইটা দুইবার আসবে, এই জন্য বলা হয়েছে ফর্মুলা টু ইনটু প্রথম প্রথম রাশিটি ইনটু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি তার বর্গ। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। দ্যাট মিন্স দুইটি রাশির গুণফল আমরা পেলাম, গুণফল পেলাম আমরা সংক্ষেপে ফলটা বের করে ফেলাম, এইটা কি আমাদের বলা হয় সূত্র। আসলে সূত্র বলতে কিছু নেই, সূত্র মানে হলো যে সমরাশি দুইটির গুণফলটাকে আমরা সংক্ষেপে খুব তাড়াতাড়ি বের করতে পারি যেভাবে, এইটাকে আমরা বলি সূত্র। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি পেলাম? সমজাতীয় দুইটি রাশির সমজাতীয় দুইটি রাশির গুণফল কীভাবে অতি তাড়াতাড়ি বের করা যায়। এই ক্ষেত্রে আমরা যদি বলি সমজাতীয় রাশি দুইটির বিয়োগ হয় তাহলে কী হবে বন্ধুরা? যদি এটা যদি বিয়োগ হয় সেই ক্ষেত্রে যে আমাদের প্রথম রাশির যাই থাকুক তার বর্গ, এখানে মাইনাস থাকলে মাইনাস, অর্থাৎ দুইটি প্রতীকের যোগ করেছিলাম যোগের সময়, দুইটি প্রতীকের যোগফলের বিয়োগ মানে দুইটা হবে বিয়োগ, সেই ক্ষেত্রে আমরা এ আস বিয়োগ এ আসবে দুটা, বি আসবে দুটা, এরপরে প্লাস দ্বিতীয় রাশি তার বর্গ। তাহলে কী পেলাম? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমজাতীয় দুইটি রাশির যোগ এবং সমজাতীয় দুইটি রাশির বিয়োগ, গুণফলের বিয়োগ করলে আমরা গুণ করলে আমরা যে ফলটি পাবো সেটাকে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা বলি বা বর্গ বলি, এবং এ মাইনাস বি তার এ মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি তার বর্গ বলি। তবে শিক্ষার্থী বন্ধুরা, যদি আক্ষরিক প্রতীক তিনটি হয়, যদি না তার আগে যদি যদি তোমাকে বলা হলো তুমি 52কে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, 52কে সূত্রের সাহায্যে সংখ্যাটিকে
বর্গ নির্ণয় করো, বর্গ নির্ণয় করো। যদি তোমাদেরকে বলা হয় যে এই সূত্রটি প্রয়োগ করে 52কে দুইটি রাশির বা দুইটি বর্গের মানে এটা দুইটা মানে বর্গ নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমরা সূত্রের মাধ্যমে সেটা লিখতে পারি 52 সমান 50 যোগ 2। এখানে দুইটি সংখ্যা প্রতীক আমরা লিখেছি, যোগ করলে 50 যোগ 2 তার বর্গ, অর্থাৎ এত এর বর্গ আমরা বলতে পারি 52 তার বর্গ। আর 52কে আমরা লিখতে পারি 50 যোগ মানে 50 যোগ 2 ইকুয়াল টু 52, তাহলে তার বর্গ। দ্যাট মিন্স যদি আমরা সংখ্যা প্রতীককে প্রথম রাশি বলি তাহলে লিখতে পারি প্রথম রাশি তার বর্গ, প্লাস যদি থাকে তাহলে অবশ্যই প্লাস থাকবে, এবং ফর্মুলা 2 দ্যাট মিন্স প্রথম সংখ্যা আসবে একবার ইনটু দ্বিতীয় সংখ্যা আসবে একবার, প্রথম সংখ্যা দুইবার দ্বিতীয় সংখ্যা দুইবার, সেই কারণে ফর্মুলা 2 প্লাস ফর্মুলা 2 তার হোল স্কয়ার, মানে দ্বিতীয় সংখ্যাটি তার হোল স্কয়ার। এই ক্ষেত্রে আমরা কি পেলাম যদি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটি পূর্ণ সংখ্যারও দুইটি সংখ্যা রাশি লিখে যোগ করে তারও আমরা বর্গ বের করতে পারব। এখন আসি যদি যদি সংখ্যাটি যদি বিয়োগ থাকে, অর্থাৎ বিয়োগের মাধ্যমে যদি আমরা বর্গ নির্ণয় করি, সেই ক্ষেত্রে আমরা যদি বিয়োগের মাধ্যমে এইটা হলো যোগের মাধ্যমে বর্গ নির্ণয় করলাম, আর যদি থাকে সংখ্যাটি বিয়োগের মাধ্যমে যেমন 99কে বর্গ নির্ণয় করো, এতকে বর্গ নির্ণয় করো, বর্গ নির্ণয় করো, আমরা এই সংখ্যাটিকে যোগের মাধ্যমে এবং বিয়োগের মাধ্যমে বর্গ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা যদি বিয়োগ করতে হয় তাহলে একটি পূর্ণ সংখ্যা 100 থেকে যদি 1 আমরা বিয়োগ করি তাহলে কিন্তু 99 থাকে, এত এর বর্গ, এত এর বর্গ 80। তাহলে আমরা সংখ্যা প্রতীক একটি পেলাম 100, দ্বিতীয় সংখ্যাটি পেলাম আমরা 1। সেই ক্ষেত্রে প্রথম সংখ্যা তার বর্গ, মাইনাস থাকলে মাইনাস ফর্মুলা 2, অর্থাৎ 100 আসবে দুইবার এবং দ্বিতীয় রাশিটি আসবে দুইবার, প্লাস দ্বিতীয় রাশি তার বর্গ, অর্থাৎ 100কে 100 দ্বারা গুণ করলে 0 আসবে 4টি, মাইনাস 200 প্লাস 1, এই ক্ষেত্রে 10,000। দশ হাজার থেকে 200 বাদ দিলে আমরা পাবো 9,800, 9,800 প্লাস 1 ইকুয়াল টু 9,801, এই হবে আমাদের বর্গ নির্ণয়। তাহলে আমরা একটি পূর্ণ সংখ্যাকে আমরা যোগ এবং বিয়োগের মাধ্যমে বর্গ নির্ণয় করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, যদি সংখ্যাটি প্রতীক যদি হয় 3টি, সেই ক্ষেত্রে আমরা কী করব, অর্থাৎ যদি হয় এ বি এবং সি, যদি 3টি মানে আক্ষরিক প্রতীক হয় বা সংখ্যা প্রতীকে যাই হোক, যদি 3টি প্রতীকের যোগফলের বর্গ নির্ণয় করতে বলা হয়, এত এর বর্গ নির্ণয় করতে বলা হয়, সেই ক্ষেত্রে আমি কী করব, সেই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমরা নিশ্চয়ই তোমরা একটু আগে দেখেছো যে আমরা দুটি সংখ্যার বর্গ আমরা কীভাবে করলাম, যে প্রথম সংখ্যার বর্গ প্লাস দ্বিতীয় সংখ্যার বর্গ প্লাস ফর্মুলা 2 কয়বার এসেছে, এ বি দুইবার এসেছে, এইটা আমরা এই পাশে লিখেছি, আমি এইটা প্রথমেও লিখতে পারি, অর্থাৎ যে কোনো যোগফলের সংখ্যাটা আমরা আগে বড় লিখতে পারি, প্রথম সংখ্যার বর্গ দ্বিতীয় সংখ্যার বর্গ প্লাস এ আসবে দুটি,
বি আসবে দুটি। এইভাবে আমরা এক কিছুক্ষণ পূর্বে এই জিনিসটি আমরা শিখে এসেছি। যদি তিনটি সংখ্যার বর্গ নির্ণয় করি, সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে প্রথম সংখ্যার বর্গ। তবে তার আগে আমি আরেকটু জিনিস দেখিয়ে নিচ্ছি। দুইটা বর্গ বলতে আমরা বুঝি এ প্লাস বি প্লাস সি ইনটু এ প্লাস বি প্লাস সি, দ্যাট মিন্স একই সমজাতীয় রাশিগুলোর গুণফল। এই গুণফলটা আমরা এ দিয়া তিনটিকে গুণ, বি দিয়া তিনটিকে গুণ, সি দ্বারা তিনটিকে যদি গুণ করি, আমরা যেই ফলটি পাবো সেই ফলটি আমরা এত বড় চারবার বা তিন তিন না নয়বার গুণ না করে আমরা একটি সূত্রের মাধ্যমেই আমরা ওই গুণফলটাকে বের করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কীভাবে আমরা এই সংক্ষেপে গুণ করার মাধ্যমে আমরা এই বর্গটি নির্ণয় করতে পারি তোমরা দেখো। তাহলে আমরা পারি ঠিক প্রথমটির মতো, প্রথম সংখ্যা তার বর্গ প্লাস দ্বিতীয় সংখ্যা তার বর্গ প্লাস তৃতীয় সংখ্যা তার বর্গ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথম সংখ্যার বর্গ, দ্বিতীয় সংখ্যার বর্গ, তৃতীয় সংখ্যার বর্গ প্লাস, একটি কথা আমি আগে বলি নেই যে অবশ্যই একটি সার্কেল, আইকা তোমাকে দেখালাম এই সার্কেল, এই একটা সার্কেল, এই সার্কেল একটি বৃত্ত, এটাকে চক্রাকারভাবে ঘুরছে। অর্থাৎ এখানে যদি থাকে বি, এখানে যদি থাকে ছি, এখানে যা থাকে যদি সি, তাহলে তুমি বলো তো শিক্ষার্থী বন্ধুরা, এর সাথে বি গুণ করলে কী হয়? এ বি। বির সাথে গুণ করলে কী হয়? বি সি। সির সাথে গুণ করলে কী হয়? সি এ। তাহলে আমরা কী বলতে পারি? এ বি বি সি সি এ, একে বলা হয় সাইক্লিক কোয়ার্টার। অর্থাৎ ঘূর্ণায়মান অবস্থায় সারা জীবনই চলতে থাকে এ বি বি সি সি এ, এ বি বি সি সি এ। তাহলে এটা ঘূর্ণায়মান অবস্থায় থাকে। সেই কারণ কেন বললাম যে এর সাথে এখানে এ এবং বি আসবে দুইবার, এই জন্য আমরা টু দিলাম, এ বি ইনটু বি আসবে দুইবার প্লাস বি ইনটু সি আসবে দুইবার, বি ইনটু সি আসবে দুইবার, এইবার প্লাস এইবার সি প্লাস এ আসবে দুইবার, সি ইনটু এ। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা কী পেলাম? প্রথম রাশির বর্গ, দ্বিতীয় রাশির বর্গ, তৃতীয় রাশির বর্গ প্লাস ফর্মুলা টু। কোথার থেকে আসলো ফর্মুলা টু? এখানে এ বি দুইটা, এ বি আসবে দুইবার, দুইটা দুইটা এ দুইটা বি, আবার বি সি আসবে দুইটা, বি সি হ্যাঁ টুয়াইস বি সি, অর্থাৎ বি আসবে দুইটা, সি আসবে দুইটা। এই ক্ষেত এইভাবে আমরা লিখতে পারি যে প্রত্যেকটি সংখ্যা প্রতীক অথবা আক্ষরিক প্রতীক যাই হোক না কেন, আমরা সহজতরভাবে এটার গুণফলটা বর্গমূলটা বর্গটা আমরা বের করতে পারি। যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস টুয়াইস বি সি প্লাস প্লাস টুয়াইস সি এ টুয়াইস সি এ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছ এ বি বি সি সি এ। মনে মনে তুমি দুই তিনবার এইটিকে পড়ে নাও, এ বি বি সি সি এ। আর যদি এখানে এক্স ওয়াই এবং জেড থাকে, তাহলে তুমি কী লিখতে পারি? এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, দ্যাট মিন্স টু ইন্টু এক্স ওয়াই প্লাস টু ইন্টু এক্স জেড প্লাস টু ইন্টু জেড এক্স। তাহলে এইভাবে আমরা তিনটি সংখ্যার তিনটি ভিন্নধর্মী তিনটি সংখ্যার যোগের বর্গ মানে গুণফল একই রাশি মানে দুইবার গুণ করলে আমরা যেই ফলটি পাব একে আমরা বলি এ প্লাস বি প্লাস সি তার বর্গ। যদি এখন আমরা এই সংখ্যাটির পরিবর্তে যদি এখানে অন্য কোনো সংখ্যা ব্যবহার করি, যেমন ধরো এ বির পরিবর্তে যদি আমরা এই বইতে যেমন আছে তোমাদের এগারো নম্বর অঙ্কটি দেখো, সবাই এগারো নম্বর অঙ্কটি দেখো, এগারো নম্বর বই পৃষ্ঠা 75 এগারো নম্বর অঙ্কটি দেখো,
টুয়াইস এ, এটা সব টুয়াইস এ মাইনাস বি প্লাস থ্রাইস সি। যদি তোমাকে বলা হলো এত এর বর্গ নির্ণয় করো, বর্গ নির্ণয় করো, তাহলে এখানে তিনটি এ টুয়াইস এ মাইনাস বি প্লাস টুয়াইস সি প্লাস টুয়াইস সি, এইটাকে আমাদের একটি বর্গ নির্ণয় করতে হবে তিনটি সংখ্যার। এই ক্ষেত্রে আমরা এইটাকে ধরব প্রথম সংখ্যা, এইটাকে দ্বিতীয় সংখ্যা, এইটাকে তৃতীয় সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, প্রতীক সংখ্যা যাই থাক না কেন, আমরা মনে করব প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা বা তৃতীয় রাশি। সেই ক্ষেত্রে আমরা প্রথম রাশি যাই থাকুক তার বর্গ অলওয়েজ প্লাস, যদি এখানে মাইনাসও থাকে বা প্লাসে থাকো, এখানে প্লাস বা মাইনাস যাই থাকুক সব সময় প্লাস, যোগ এখানে যোগ, দ্বিতীয় রাশি মাইনাস বি আছে সেইটা ভিতরে চলে যাবে, অলওয়েজ প্লাস সব সময় প্লাস, এখানে যদি প্লাস থাকে সেইটা ভিতরে ঢুকে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি, মিলেছে তো? প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি, প্রথম রাশির বর্গ তৃতীয় রাশির বর্গ এবং তৃতীয় রাশির বর্গ, ঠিক তেমনইভাবে আমরা তাই লিখলাম প্রথম সংখ্যার বর্গ প্লাস দ্বিতীয় সংখ্যার বর্গ প্লাস তৃতীয় সংখ্যার বর্গ প্লাস। যেটি আমি এই সার্কেলটা দিয়েছি সেই সার্কেলে আমি যদি এই এই প্রতীকগুলি বসিয়ে দেই, কি ছিল টুয়াইস এ দ্বিতীয় রাশি মাইনাস বি তৃতীয় রাশি থ্রাইস সি। বন্ধুরা, এবার তোমরা বলো প্রথম রাশি তার বর্গ অলওয়েজ প্লাস, দ্বিতীয় রাশি বিয়োগ ছিল মাইনাস ছিল, মাইনাসটা আমরা ভিতরে নিয়ে গেছি, তার বর্গ প্লাস তৃতীয় রাশি তার বর্গ, এবং দুইবার আসবে প্রথম রাশি দুই এবং এবং দ্বিতীয় রাশি, তাহলে কী লিখতে পারি টু ইন্টু টুয়াইস এ ইন্টু টু ইন্টু মাইনাস বি, এখানে মাইনাস থাকলে যা বসবে তাই প্লাস অলওয়েজ প্লাস ফর্মুলা টু, এইটা এবং এইটা দুইবার আসবে মাইনাস বি ইন্টু থ্রাইস সি, ঠিক তদ্রূপভাবে প্লাস অলওয়েজ প্লাস সব সময় প্লাস ফর্মুলা টু তৃতীয় রাশি ইন্টু প্রথম রাশি, দ্যাট মিন্স তৃতীয় রাশি ছিল থ্রাইস সি ইন্টু টুয়াইস এ টুয়াইস এ টুয়াইস এ টুয়াই ইন্টু টুয়াইস এ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছ এখন এই সংখ্যাগুলি ভাঙালি আমরা তিনটি সংখ্যার বর্গ কীভাবে নির্ণয় করা যায় সেই বিষয়টি আমাদের জানতে পারবো। দুই দুগুণী চার এ স্কোয়ার, এইখানে মাইনাস দুটা, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস বি এ স্কোয়ার, এখানে তিন তিন আর নাইন প্লাস নাইন সি এ স্কোয়ার। এইখানে বন্ধুরা প্রত্যেকটি চিহ্নের বাম পাশে তার প্রতীকের বাম পাশে তার চিহ্নগুলি থাকবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, দুই দুগুণী চার এ বি, এবং এইখানে একটি মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, তিন দুগুণী ছয় বি ছি বি ছি, ঠিক কয়টা গেল বর্গ তিন তিনটা দুটা তিনটা, এ একটা রয়ে গেল যে দু তিন দুগুণী ছয় ছয় দুগুণী বারো সি এ, দ্যাট মিন্স এ বি বি সি সি এ, আর ওইটা গুণফল আমরা লিখে দিলাম। আজকে আমরা তিনটি সংখ্যার যে কোনো প্রতীক দেওয়া থাকলে আমরা যোগ থাকুক এবং বিয়োগ থাকুক তাহলে অবশ্যই আমরা তার বর্গ নির্ণয় করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি দুটাই মাইনাস হয় সেই ক্ষেত্রে আমরা দেখি একটু কী করা যায়, যদি দুইটা মাইনাস হয়, এইটা মাইনাস আছে এইটাও মাইনাস হয়, শিক্ষার্থী বন্ধুরা সেই ক্ষেত্রে সব সময় প্লাস বসবে,
যদি মাইনাস থাকে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট দিয়েছি দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা যদি মাইনাস থাকে তাহলে মাইনাস আমাদের ভিতরে ব্র্যাকেটের ভিতরে ঢুকে যাবে। আর এইখানেও ঠিক তদ্রূপ, প্রত্যেকটি ব্র্যাকেটের মধ্যে এখানে যদি মাইনাস প্লাস থাকে প্লাস বসবে, মাইনাস থাকলে মাইনাস বসবে, কিন্তু অলওয়েজ সূত্র বলে মানে আগে প্লাসগুলি ঢুকে যাবে, যা চিহ্ন থাকবে সেটা ব্র্যাকেট নিয়ে ভিতরে বসবে। এইভাবে আমরা বীজগণিতীয় রাশির যে কোনো বীজগণিত দুইটি বা তিনটি রাশির বর্গ নির্ণয় করতে পারি। যদি আমাদের এই ক্ষেত্রে বর্গ নির্ণয় করতে পারি, এই ক্ষেত্রে আমি আরেকটি উদাহরণ দেব। যদি তিনটি মাইনাস হয় সেই ক্ষেত্রে আমাদের আরেকটি উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। তোমরা সবাই খাতায় লিখে নাও। যদি ফোর এ মাইনাস সি মাইনাস টুয়াইস জেড বলা হইল তোমাকে, এটির বর্গ নির্ণয় করো, সেই ক্ষেত্রে সাথে সাথে তুমি পাশে নিজে সুন্দরভাবে বোঝার জন্য এই সার্কেলটি তৈরি করে নাও। তাহলে প্রথমটা পেলাম কি আমরা ফোর এ, দ্বিতীয়টা পেলাম কি মাইনাস সি, সবাই দেখে নাও মাইনাস সি মাইনাস সি, তৃতীয়টা পেলাম কি মাইনাস টুয়াইস জেড, তাহলে মাইনাস টুয়াইস জেড। শিক্ষার্থী বন্ধুরা বুঝতেই পারছ, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ। ঠিক তদ্রূপভাবে আমরা লিখতে পারি প্রথম সংখ্যা যা থাকবে তার বর্গ সব সময় প্লাস, দ্বিতীয় সংখ্যা যা থাকবে দ্বিতীয় সংখ্যা যদি বিয়োগ থাকে সেটা ব্র্যাকেটের ভিতরে চিহ্ন সব বসে যাবে, কিন্তু পূর্বে সব সময় প্লাস তার বর্গ প্লাস, তৃতীয় সংখ্যা সব সময় প্লাস যদি মাইনাস থাকে সেটা ভিতরে বসে যাবে। শিক্ষার্থী বন্ধুরা প্রথম সংখ্যার বর্গ দ্বিতীয় সংখ্যার বর্গ প্লাস তৃতীয় সংখ্যার বর্গ, এবং ফর্মুলার টু অলওয়েজ প্লাস, অলওয়েজ সব সময় প্লাস, এবার প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা, তোমরা অবশ্যই বুঝতে পারছো মাইনাস সি, অলওয়েজ প্লাস সব সময় প্লাস দিবে, এবং ফর্মুলার টু ইনটু দ্বিতীয় সংখ্যা ইনটু তৃতীয় সংখ্যা, তাহলে মাইনাস সি ইনটু মাইনাস টুয়াইস জেড প্লাস অলওয়েজ সব সময় প্লাস দিবা, আর এটার কোনো ঝামেলা থাকবে না, প্লাস দ্বিতীয় সংখ্যা ইনটু ফর্মুলার টু দ্বিতীয় সংখ্যা ইনটু তৃতীয় সংখ্যা। তো বুঝতেই পারছ এ বি বি সি সি এ, এই কথাটি আমি সার্কেলের সাথে ঘুরছে সেই কথাটি আমি লিখলাম, ফর্মুলার টু দুইবার আসবে, এইটা দুইবার আসবে, এই দুইটা দুইটা দুইবার আসবে দুইটা। এবার গুণ করে দেখি, চারের বর্গ করলে চার 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 আর ষোলো স্কোয়ার, মাইনাসে মাইনাস দুইবার গুণ দিলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস স্কোয়ার, মাইনাস দুইবার দিলে প্লাস, প্লাসে প্লাসে প্লাস দুই দুগুণে চার জেড স্কোয়ার। এইখানে গুণ করার সময় দেখো মাইনাসে একটি আছে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, চার দুগুণে আট এসি এসি। এবার মাইনাস দুটো আছে, তাই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস দুই দুই দুগুণে চার সি জেড সি জেড। ঠিক তদ্রুপভাবে মাইনাসে একটি আছে, প্লাসে মাইনাসে মাইনাস দুই দুগুণে চার 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 চারা ষোলো ষোলো জেড এ। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা প্লাস থাক আর মাইনাস থাক একটি বা দুটি সব ক্ষেত্রেই আমরা বর্গ নির্ণয় আমরা বর্গ নির্ণয় করতে পারব। এবার আসো তোমরা তোমাদের পাঁচ পয়েন্ট একের সতেরো নম্বরে আছে সরল করো। শিক্ষার্থী বন্ধুরা আমাকে গাঠনিক আগে বুঝতে হবে যে একটা রাশির বর্গ
যেভাবে হয় এ প্লাস বি তার বর্গ আমরা কি পেলাম, প্রথম রাশির বর্গ প্লাস দ্বিতীয় রাশির বর্গ প্লাস দুইবার এ বি, এইটা তো আমরা শিখেছি। তাহলে যদি এইটা হলো দুইটা রাশির গুণফল, এটা একই সময় দুইটা রাশির সমজাতীয় রাশির গুণফল করলে এইটা, এইটা হলো গুণফল। আর এটা কি আমরা বলি যদি ভাগ করি সমজাতীয় রাশি দুইটি, এই দুটাকে বলি আমরা উৎপাদক। যেমন ছয়ের উৎপাদক বা ছয়কে বিশ্লেষণ করলে অথবা গুণনীয়ক যদি বের করি তিন দুগুণি ছয়, দুই এবং ছয়, ঠিক তদ্রূপভাবে এই দুইটা গুণ করলে যে ফল পাবো এটাকে বলবো আমরা গুণফল। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কোনো একটি বর্গ থেকে গুণফল নির্ণয় করো। আবার যদি তোমাকে উল্টোভাবে বলা হয় যে গুণফলটি দেওয়া আছে, গুণফলটি দেওয়া আছে, তোমাকে বর্গটি নির্ণয় করতে হবে। সবাই বিষয়টি ক্লিয়ার তো, যে বর্গ থেকে গুণফল নির্ণয় করলাম এবং গুণফল থেকে আমরা কীভাবে এই বর্গতে আসতে পারি সেটাই আমরা যদি করতে পারি, তাহলে আমরা সরল এক থেকে ২৪ পর্যন্ত সকল সরলগুলো আমরা করতে পারব। সেই কারণে আমাদের আগে গুণফল থেকে মানে বর্গ থেকে গুণফল নির্ণয় এবং এবং গুণফল থেকে কীভাবে আমরা আমরা বর্গ নির্ণয় করতে পারি। এবার আসো, প্রথম রাশি পাইলাম স্কোয়ার, তাহলে স্কোয়ারের মূল নিয়ে আসতে হবে। স্কোয়ারের বর্গমূল হল এ প্লাস বি স্কোয়ারের, বি স্কোয়ারের বর্গমূল হল বি তার বর্গ প্লাস, এখানে অবশ্যই তোমরা জানো যে আমরা দুইটা প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা থাকে, তাহলে দেখো তো মিলেছে কিনা। প্রথম সংখ্যা বর্গ দ্বিতীয় সংখ্যার বর্গ প্লাস প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা দুইবার আসে, এটাকে মিলাতে যেয়ে দেখি আমাদের গুণফলের সমান হয়ে গেছে। সেই কারণে আমরা লিখতে পারি প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা তার বর্গ। তাহলে এইটা কোথায় গেল, এইটা এই দুইটা বর্গের মাঝখানে এটা ঢুকে পড়েছে, অর্থাৎ এ প্লাস বি কে এ প্লাস বি দ্বারা যদি আমরা গুণ করি, অর্থাৎ এ কে এ দ্বারা গুণ গুণ করি, তাহলে কিন্তু আমরা এই বর্গটা পাব। তাহলে এইটা হলো বর্গ, এইটা হলো ফল, গুণফল, দুইটি সমজাতীয় জিনিসের গুণফল, গুণফল এটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ১৭ নম্বরের যে সরলটি রয়েছে তোমরা একটু দেখো, একটা বোঝার সাথে সাথে বাকি ১৭ থেকে ২৪ পর্যন্ত অঙ্কগুলি তোমরা সহজেই বুঝে যাবে, যেহেতু প্রত্যেকটি অঙ্ক কিন্তু একই ধরনের। তাহলে আমরা ১৭ নম্বর অঙ্কটি দেখো, এখানে টুয়াইস এ প্লাস ওয়ান তার বর্গ মাইনাস ৪ এ ইন্টু টুয়াইস এ প্লাস ওয়ান প্লাস ৪ স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখব যে প্রথম সংখ্যা প্রথম রাশি ফর্মুলা ২ মানে এইটা দুইবার আছে কি না এবং এইটার বর্গ মূল হয় কি না। তাহলে প্রথম রাশি আমরা কী পাচ্ছি, এ প্লাস ওয়ান নিচ্ছি, তোমরা জানো এ প্লাস ওয়ান তার বর্গ মাইনাস কি আসবে একটা ফর্মুলার, অথবা ফর্মুলার যদি আসে ফর্মুলা ২ আসবে, কিন্তু প্রথম সংখ্যাটি আসবে কি আসবে, প্রথম সংখ্যাটি আসবে, এটা প্রথম সংখ্যা,
এইটা দ্বিতীয় সংখ্যা। আর প্রথম সংখ্যা হবে যেটির বর্গ বর্গমূল হয়, দ্বিতীয় সংখ্যাটি হবে যেটির বর্গ বর্গমূল হয়। তাহলে চারের বর্গমূল টু দুই আর এসকের বর্গমূল এ, এইখানে এইটার বর্গমূল এটা, সেই ক্ষেত্রে আমরা প্রথম সংখ্যার বর্গ তার হোল স্কোয়ার প্লাস ফর্মুলা টু ইন্টু প্রথম সংখ্যাটি ইন্টু দ্বিতীয় সংখ্যাটির বর্গমূল ফোর এ বর্গমূল টু এসকেয়ার বর্গমূল এ প্লাস দ্বিতীয় সংখ্যা তার বর্গ। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো মিল আছে কি না, প্রথম সংখ্যার বর্গ আছে মাইনাস, যদি আমরা বলি দুই দুগুণি চার এ মিলেছে, এখানে টুয়াইস এ প্লাস ওয়ান মিলেছে, প্লাস দুই দুগুণি চার স্কোয়ার মিলেছে। যদি আমাদের প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বর্গমূল দুটা বর্গ দুটা যদি বর্গমূল দুটো যদি মিলে যায় মধ্যের রাশির সাথে, তাহলে আমরা লিখতে পারি প্রথম সংখ্যা বিয়োগ থাকলে বিয়োগ, যোগ থাকলে যোগ, দ্বিতীয় সংখ্যা তার হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা তার বর্গ, অর্থাৎ এই বর্গটিকে ভাঙ্গালে তুমি এইটাই পাবে। সেই ক্ষেত্রে আমরা শুধু যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে আমরা কি পাব, প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা তার বর্গ, তার বর্গ। সেই ক্ষেত্রে যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই তাহলে টুয়াইস এ প্লাস ওয়ান মাইনাস টুয়াইস এ তার বর্গ। দ্যাট মিন্স এইটা কাটাকাটি ওয়ান তার বর্গ, একের এক দিয়া গুণ করলে একই হবে। তাহলে আমরা তার আমরা এই যে গুণফলের আমরা পেলাম ওয়ান। এইভাবে আমাদের ১৭ থেকে ২৪ পর্যন্ত সকল অঙ্কগুলি তোমরা, তবে শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক যদি মানে এ মান ধরে বর্গ কখনো মান ধরে করবে না, বর্গ মান ধরে করলে অঙ্কের যে সৌন্দর্যতা সেটা নষ্ট হয়ে যায়, করা যাবে। অনেকে মনে করে এইটাকে এক্স ধরি, এইটাকে যদি ডাবল সংখ্যা থাকে এইটাকে বি ধরি, তবে বিশেষ করে বর্গনির্ণয়ের ক্ষেত্রে মান প্রয়োগ বর্গনির্ণয়ের ক্ষেত্রে আমরা মান ধরে মান ব্যবহার করব না। এই ক্ষেত্রে যদি আমরা আরেকটি অঙ্ক করি তাহলে কী পাব, তোমরা ২৪ নম্বরের অঙ্কটি থেকে আজকের আজকের যে বর্গ থেকে বর্গমূল আর বর্গমূল থেকে বর্গ করলে বর্গ গুণফল, এই দুটা জিনিস তোমরা সহজে বুঝতে পারবে ২৫ নম্বরের অঙ্কটি থেকে। কে শিক্ষার্থী বন্ধুরা কাগজ কলম হাতে আছে তো? হ্যাঁ, এবার তোমরা ২৫ নম্বরের অঙ্কটি খাতায় তোলো, ২৫ নম্বরের অঙ্কটি খাতায় তোলো। কী আছে, টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স ওয়াই, এই হলো আমাদের গুণফলটি। এই গুণফলটিকে আমরা আমরা বর্গমূল করে সেই বর্গমূলে আমরা শুধু এক্স ওয়াইয়ের যদি মান দেওয়া থাকে, অবশ্যই দেখো পাশে একটি মান দেওয়া আছে এক্স সমান সমান মাইনাস ফোর এবং ওয়াই সমান মাইনাস ফাইভ, এই দুইটি মান দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা বুঝতেই পারছো প্রথম রাশির বর্গমূল কত হবে, পঁচিশের বর্গমূল কত হবে, পাঁচ পাঁচা পঁচিশ ফাইভ, এক্স স্কোয়ারের বর্গমূল এক্স, প্রথম সংখ্যা তার বর্গ বানিয়ে নিলাম বর্গমূলটা, এটা বর্গ প্লাস তোমরা অবশ্যই জানো যে দ্বিতীয় রাশিটি এইটা অনেক সময় এদিকেও থাকে, এইটা মধ্যেও থাকতে পারে পাশেও থাকতে পারে, কোনো সমস্যা নেই। সেই কারণে দ্বিতীয় রাশিটি আছে এখানে,
এইটার বর্গমূল হয়, 60 এর বর্গমূল হবে না। তো 636 এটা হলো দ্বিতীয় রাশি আমার। তো 636 এর বর্গমূল 6, ওয়াই স্কোয়ারের বর্গমূল ওয়াই। দ্বিতীয় রাশি তার বর্গ, প্রথম রাশি তার বর্গ প্লাস দ্বিতীয় রাশি তার বর্গ মাইনাস থাকলে মাইনাস, ফর্মুলা টু। দ্যাট মিন্স এইটা দুইবার আসবে, 5x × 6y। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো এখানে কত দাঁড়ালো, মাইনাস 60xy, এখানে পাঁচ দুগুণে 10, 6 × 6 = 60। তাহলে আমাদের এই সংখ্যাটি গুণফলে চলে আসলো, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা মিলে গেছে। যদি মিলে যায় তাহলে আমরা লিখতে পারি প্রথম সংখ্যা, এই যে ফর্মুলা দুবার আছে সেটা মাইনাস এ দ্বিতীয় সংখ্যা তার বর্গ। তাহলে আমরা একটি গুণফল থেকে তার বর্গ বা বর্গমূলটি আমরা সহজে বের করতে পারছি। এখন যদি আমাদের এক্সের মান অথবা ওয়াইয়ের মান যাই থাক দেওয়া থাক না কেন, যদি আমরা সেটি ব্যবহার করি তাহলে কী পাবো দেখো তো, আমরা পাবো 5 × x = −4 এই মাইনাস আমাদের এক্সের মান −4 −6 × y = −5 এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার হোল স্কোয়ার, এটা তার হোল স্কোয়ার। এই ক্ষেত্রে আমরা পাচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস, 4×5 = 20 এবং মাইনাসে মাইনাসে প্লাস, 5×6 = 30। শিক্ষার্থী বন্ধুরা এবার 30 থেকে যদি 20 বাদ দেওয়া হয় পাবো আমরা 10 তার হোল স্কোয়ার, অর্থাৎ 10 × 10 = 100। তাহলে আমরা এইটার সরলীকরণ বা সরল করে আমরা বর্গমূল নির্ণয় করলাম, বর্গমূল থেকে মান বসিয়ে আমরা তার মানটা অতি সহজেই বের করতে পারছি। এইভাবে আমরা 25 থেকে প্রায় 30 পর্যন্ত সকল অঙ্কগুলো, এই 25-30 একইভাবে অঙ্কগুলি আমাদের পক্ষে করা সম্ভব হবে। তোমরা এতগুণ পর্যন্ত আমরা এক দুইটি বর্গের, দুইটি সংখ্যার বর্গের এবং অর্থাৎ গুণফল সংক্ষেপে পাওয়ার যে নিয়মটি সেটি আমরা শিখলাম, তিনটি ভিন্ন প্রতীকের যোগফল বা বিয়োগফলের বর্গ বা গুণফলের বের করতে আমরা পারলাম, এবং গুণফল থেকে কীভাবে বর্গ বা বর্গমূল নির্ণয় করা যায় সেটিও আমরা শিখতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ এবং বাসায় কিন্তু বারবার অনুশীলন করবে। ধন্যবাদ, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, নিজে ভালো থাকো, অপরকে ভালো রাখো। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।